আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে সুজে ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে মাঠে বসে যারা পরীক্ষা দিচ্ছে এরা মূলত বাংলাদেশ বিমান বাহিনীর 52তম এন্ট্রি বিমান সেনা পদের আইকিউ পরীক্ষা আমরা একটা নিচ্ছি মাঠে বসে। তো বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষাটা একটা কম্পালসারি পরীক্ষা। 2023 সালে যারা আবেদন করেছো পরীক্ষা দিতে যাবা, অনেক জেলা পরীক্ষা শুরু হয়ে গেছে, আইকিউ পরীক্ষাতে তোমাকে অবশ্যই পাশ করতে হবে, ঠিক আছে? আইকিউ পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে 100 নম্বরের মধ্যে আইকিউ পরীক্ষা হয়ে থাকে। এখানে ভার্বাল থাকবে 90 অথবা 92টা এবং নন ভার্বাল থাকবে 8টি অথবা 10টি। নন ভার্বাল বলতে ওই যে চিত্র দিয়ে একগুলো প্রশ্ন থাকে ম্যাট্রিক্স টাইপের, ওগুলোকে নন ভার্বাল বলে। তো এখানে যারা আসছে তাদেরকে আমরা এভাবে আসলে প্রস্তুত করে থাকি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে। যারা আসছে একটু ওদের মতামত একটু শোনাই তোমাদেরকে, যে এরা বিমান বাহিনী আইকিউ পরীক্ষার মডেল টেস্ট দিচ্ছে আমাদের সোজা ট্রেনিং একাডেমি মাঠে বসে। বাবা, তোমরা কি মাঠে বসে আগে এভাবে পরীক্ষা দিছিলা? এটা একটা নতুন এক্সপিরিয়েন্স না? নতুন এক্সপিরিয়েন্স এটা একটা, কারণ এভাবে কিন্তু আসলে তুমি নৌবাহিনীতে পরীক্ষা দিতে গেলে নৌবাহিনীর নাবিক পদে কিন্তু মাঠে বসিয়ে পরীক্ষা হয়, ঠিক আছে? আচ্ছা, বিমান বাহিনীতে তোমাদের এক্সাম হলে পরীক্ষা হবে, যেহেতু বিমান বাহিনীর পরীক্ষার কেন্দ্র হচ্ছিল ঢাকায় তেজগাঁতে অবস্থিত নির্বাচনী কেন্দ্র, বিমান বাহিনীর ভর্তি ও তথ্য নির্বাচনী কেন্দ্র, ওখানে পরীক্ষা হয়ে থাকে, বুঝাতে পারছে কি? বাট নৌবাহিনীতে গেলে তুমি সেম টু সেম যেভাবে তোমরা বসে পরীক্ষা দিচ্ছ ঠিক এইভাবেই তোমাদেরকে বসে স্টেডিয়ামে পরীক্ষা দিতে হবে, বুঝতে পারলাম? আচ্ছা, নৌবাহিনীর পরীক্ষাগুলো যারা 2023 সালে যারা আবেদন করেছো তোমরা একটু শুনে রাখো। নৌবাহিনীতে কিন্তু বেশিরভাগ জেলা স্টেডিয়ামে পরীক্ষা হয়ে থাকে। তো জেলা স্টেডিয়ামে আসলে এইভাবে বসিয়ে সবাইকে পরীক্ষা নেওয়া হয়। আর বিমান বাহিনীর পরীক্ষাগুলো, বিমান বাহিনীর এক্সাম হল রয়েছে, ওই এক্সাম হলেই কিন্তু পরীক্ষাগুলো হবে। তো যাই হোক, যারা আবেদন করেছো বিমান বাহিনীতে আইকিউটা খুব ভালোভাবে পড়ো, আইকিউ খুবই গুরুত্বপূর্ণ, পাশ করতে চাইলে অবশ্যই তোমাদেরকে আইকিউতে 100-এর মধ্যে 100 পর চিন্তা করতে হবে। এবং আইকিউ অনেকগুলো ক্যাটাগরির প্রশ্ন নিয়ে আসলে আইকিউ প্রশ্ন হয়ে থাকে। এখানে বাংলা প্রশ্ন আসবে, এখানে সাধারণ জ্ঞান প্রশ্ন আসবে, ইংলিশে প্রশ্ন আসবে, ম্যাথের উপরে কোশ্চিন আসবে, ইন্টেলিজেন্ট কোশ্চিনস, বুদ্ধিমত্তা বিষয়ের উপরে প্রশ্নগুলো আসবে। তো এইভাবেই কিন্তু আসলে বিমান বাহিনীর আইকিউ প্রশ্ন সেটগুলো তৈরি করা হয়। এবং যারা চান্স পেতে চাও, যারা চান্স পাবা বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবে, অবশ্যই আইকিউ পরীক্ষাটাকে গুরুত্বের সাথে, গুরুত্ব দিয়ে এখন থেকে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? আমাদের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, এখানে 100 নম্বর একটা মডেল টেস্ট হচ্ছে। 100-তে 100 বাবা, কার কনফিডেন্স আছে? কারো আছে কনফিডেন্স 100-তে 100 পর? হ্যাঁ, কাদের আছে হাত তোলো দেখি, কার কনফিডেন্স আছে 100-তে 100? স্বাধীনের আছে কনফিডেন্স 100-তে 100 পর? গুড গুড কনফিডেন্স, ঠিক আছে, ওকে, লিখতে থাকো। সোলজার ট্রেনিং একাডেমির ছাত্র হিসেবে যদি 100-তে 100 পর কনফিডেন্স না থাকে বিমান বাহিনীর আইকিউ পরীক্ষার জন্য, তাহলে লাভ কী হলো বলো এত কষ্ট করে, তাই না? এই যে তোমরা কষ্ট করে আসছো বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের, আমরা কষ্ট করে পড়াচ্ছি, তোমরা কষ্ট করে পড়ছো, এটা তো সার্থক করতে হবে চান্স পাওয়ার মাধ্যমে, বুঝাতে পারছি কি? ভালো করে লেখো। বিমান বাহিনীর আইকিউ পরীক্ষায় আসলে কোনো নেগেটিভ নাম্বার নাই, এখানে তুমি চাইলে সবগুলো দাগাতে পারবা, বুঝাতে পারছি? খুবই ঠান্ডা মাথায় দাগাতে হবে। বিমান বাহিনীর পরীক্ষাতে আইকিউ প্রশ্ন দেওয়ার পর পরে 40-45 মিনিট সময় পাওয়া যায়, ঠিক আছে? এই 40-45 মিনিট সময়ের মধ্যেই তোমাদের আইকিউ শেষ করতে হবে। সুতরাং যারা শুনছ, আইকিউ প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে বিমান বাহিনীতে উত্তর দাগানোর চেষ্টা করবা, সময় নষ্ট করা যাবে না এবং এদিক ওদিক কারো খাতা দেখা যাবে না, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা বিমান বাহিনী আইকিউ পরীক্ষায়। আর আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে। যারা বিমান বাহিনীতে আবেদন করেছো 52তম এন্ট্রিতে অবশ্যই চলে আসতে পারো। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হলে আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো। তো যাই হোক, সবাই প্রস্তুতি দিচ্ছে,
সবার জন্য শুভকামনা থাকলো, ইনশাল্লাহ সবাই যত সবার স্বপ্নটাকে পূরণ করতে পারে নিজের যোগ্যতায়। সবাই ভালো থাকো, সবার শুভকামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।